সবাইকে এই বিশ্ব ফিজিওথেরাপি দিবসে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি। আমাদের রাজ্যের যে প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন, তারা উদ্যোগ নিয়ে জনসচেতনতার লক্ষ্যে এই বিশ্ব ফিজিওথেরাপি দিবস এক র্যালির মাধ্যমে এটা পালন করার লক্ষ্যে তারা সমবেত হয়েছে। আমরা জানি যে এই দিবসের যে তাৎপর্য, আমাদের যত বৈষয়িক সম্পদ, এই সম্পদে শুরুটাই আমাদের সাবস্টিটিউট হয় না আমাদের স্পিরিচুয়াল, আমাদের ইমোশনাল, ফিজিক্যাল এবং আমাদের যে মেন্টাল যে অ্যাসেট, এই সম্পদের সঙ্গে কখনো সাবস্টিটিউট হয় না। সমগ্র দেশেই আজকে এই শল্য চিকিৎসাই বলুন, আমাদের যে ঔষধের চিকিৎসাকে কীভাবে এটাকে পেইনলেস করা যায়, কীভাবে একে আরও বেশি করে আরামপ্রদ করে চিকিৎসার সুযোগ নেওয়া যায়, সেই লক্ষ্যে আমাদের দেশের সরকার বা বিশ্বের সমস্ত এই চিকিৎসা বিজ্ঞানীরা তার ভাবনা চিন্তা বা আধুনিক চিকিৎসার দিকে এগুচ্ছে। তো ফিজিওথেরাপিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন রোগ নিরাময়ের একটা বিকল্প ব্যবস্থা হিসাবে এটাকে আজ গ্রহণ করছে। তো কিছু কিছু স্পেসিফিক আমাদের ট্রিটমেন্ট যা ফিজিওথেরাপি বিহীন আরোগ্য লাভ করা এটা সম্ভব হয় না। আমাদের রাজ্যে তার প্রবৃত্তিটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই চিকিৎসার মাধ্যমে মানুষ নানাভাবে উপকৃত হচ্ছে। স্বল্পতা আছে এখনও, বহু শিক্ষিত ছেলেমেয়েরা তারা বেকার হয়ে আছে, তাদের কর্মসংস্থান হচ্ছে না। এই চিকিৎসার ব্যাপকতা যত বাড়বে, এতে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, সাথে সাথে মানুষ তার যে পেইনলেস ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টেরও সুযোগ এই মানুষ গ্রহণ করতে পারে। আমি আজকের দিনে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে এই প্রফেশনাল ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন তাদের যে জনসচেতনতামূলক কর্মসূচি বা সামাজিক কর্মসূচি, এই কর্মসূচির মাধ্যমে জনমত তৈরি করার যে প্রয়াস তারা নিয়েছে, তার সফলতা আমি কামনা করছি। এবং রাজ্যবাসীর প্রতি আমার আহ্বান থাকবে যে তাদের এই অ্যাক্টিভিটি, এটাকে আরও বেশি করে গ্রহণ করা এবং আগামী দিনগুলিতে ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা, বিশেষ করে আমাদের মতো একটা দরিদ্র প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষ, তারা যেন আরোগ্য লাভের পথে ফিজিওথেরাপিকে তারা যেন গ্রহণ করে। এই